নমস্কার, আমি সুচিস্মিতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের দুই নারী। চলুন তবে শুনে নিই আজকের গল্প, দুই নারী। প্রথমটা দেখে চিনতে পারেনি অতসী, পাড়ার কথাও নয়। 20 বছর আগে যে মুখ একবারই দেখেছিল মাত্র, যে মুখের একটাই ছবি লুকোনো আছে তার কাছে, সেই মুখ চিরকালের মতো হৃদয় গেঁথে থাকলেও এই মুখের সঙ্গে সে মুখের মিল পাওয়া কঠিন। হঠাৎ দেখে মনে হলো ভর দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি, প্রায় যেমন আসে। সেই রকমই জীর্ণ শীর্ণ চেহারা, চোখের তলায় ঘন কালো ছোপ, ভাঙা লম্বাটে মুখ, গায়ের চামড়া খসখসে, কণ্ঠার হার দুটো বিকট রকম উঁচু হয়ে আছে, মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো, খয়াটে শরীর ঘিরে জড়ানো হলুদ বা সাদা তাঁতের শাড়িটার দশাও দিনহীন। তবু সবকিছু সত্ত্বেও মহিলার মুখে চোখে এক ধরনের আভিজাত্য আছে, বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে। অত সে জিজ্ঞাসা করল, কি চাই? ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল, আমাকে চিনতে পারছেন? অতসী থতমত খেল সামান্য। না, মানে ঠিক কে বলুন তো? আমি তন্দ্রা। তন্দ্রা? তন্দ্রা, ছোট্ট এক ফোটা নাম, দুটো মাত্র শব্দ, তবু এখনো এতদিন পরেও কি তীব্র বিষ তাতে। অতসী নতুন করে সেই বিষ ছবল খেল যেন, প্রায় সঙ্গে সঙ্গেই ছিটকে সরে গেছে কয়েক পা। আশ্চর্য, এতক্ষণ কেন চিনতে পারেনি? সেই তো, হ্যাঁ হ্যাঁ সেই, ওই তো সেই নীলচে চোখ, না না নীলচে নয়, কটা, ওই তো দিগন্তের আকাশের মতো সেই নতমুখী দৃষ্টি, ছলনা মাখা, ওই তো অতসের সব অহংকারকে পিষে দেওয়া পাতলা টেপা ঠোঁট, ঠোঁটের কোণে ছোট্ট বাদামি তিল, সবই রয়েছে। অতসের গলা আপনা আপনি কঠোর হয়ে গেল। তুমি তুমি কি জন্য এখানে এসেছ? তন্দ্রা ঢোক গেল, শুকনো হাসিটা ঠোঁটে লেগেই আছে। আপনার কাছে একটু দরকারে এসেছিলাম, তোমার তো সাহস কম নয়? তন্ত্রার গলায় তবু কাতর অনুনয়, একটু যদি সময় দেন। আমার সময় নেই, তুমি এখন আসতে পারো। অতসী মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়েছিল প্রায়। আচক্ষা তন্ত্রা ভুল পাল্টেছে, অতসীকে স্তম্ভিত করে দিয়ে আধ বোঝা পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে। আমি কিন্তু ফিরে যেতে আসিনি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার সঙ্গে একটি কথাও বলবো না, তাতে লাভ হবে না। তন্ত্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত, অথচ কি উদ্ধত। আজকে না শুনলে আমি আবার আসবো, বারবার আসবো, সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি। অতসীর এবার বাকরোধ হওয়ার পালা। তন্ত্রা কি অতসীকে ভয় দেখাতে এসেছে? এতদিনকার গোপন কথাগুলো সব ফাঁস করে দেওয়ার ভয়? কি বা বলতে চায় এখন, এতদিন ছিলই বা কোথায়? অতসীর বুকের ভেতরটা আচমকা হু হু করে উঠল, অনেক কষ্টে সংযত করল নিজেকে, গলার কঠিন ভাবটাকে তবু কাটানো গেল না। তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে? তন্ত্রার মরিয়া ভাব যেমন দুম করে এসেছিল, তেমনি দুম করে মিলিয়ে গেছে। দরজার পাল্লা ধরে থাকা তার হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো, উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপড়ের মতো, হাঁপাতে হাঁপাতেই মাথা নাড়ল দুদিকে। অতসী চোখ তবু তীক্ষ্ণ, কি চাও? এবারও দুদিকে মাথা নাড়েছে তন্দ্রা, দরজা ছেড়ে পাশের দেয়ালটাতে ঠেস দিয়েছে, ঘামছে অসম্ভব। শেষ চৈত্রের ঝাঝা রোদে
বোধহয় হেঁটেই এসেছে এতটা পথ। সঙ্গে ছাতা তাতাও নেই, ফর্সা মুখখানা টকটকে লাল। একটু বসতে দেবেন, মাথাটা ঘুরছে। কখনো না, বলতে গিয়েও অতসি চমকেছে। তন্ত্রা সত্যি সত্যি টলছে, গোটা শরীর কাঁপছে মৃদু মৃদু। পুরেই যাবে নাকি? একটা মানুষ সে যেই হোক না কেন, তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে দরজা বন্ধ করে দেবে। তন্ত্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসি। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেলল, বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে। এসো, ভিতরে এসে বসো। ঘরে ঢুকেই তন্ত্রা বসে পড়েছে সামনের সোফাটাতে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপানি টাপানি আছে নাকি? অতসি ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল, সুইচ বোর্ডের সামনে থেকে জিজ্ঞাসা করল, জল খাবে? তন্ত্রা খুব আস্তে আস্তে মাথা নাড়ল। বাইরের ঘর থেকে ভিতরে ঢুকে অতসি আবারও দ্রুত চিন্তা করে নিচ্ছিল, একটু পরেই খুকুরা এসে পড়তে পারে, খুকু আর তার শাশুড়ি। ওদের সঙ্গে বিকেলে আজ বাবলার জন্য সম্বন্ধটা পাকা করতে যাওয়ার কথা, এখনই যদি ওরা এসে পড়ে। তন্ত্রাকে দেখে খুকু যদি জানতে চায় কে মা, কিংবা খুকুর শাশুড়ি, অতসি কি উত্তর দেবে? চিনি না। তার মধ্যেই হয়তো তন্ত্রা সবিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজে, দিতেই পারে, তন্ত্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। ফ্রিজ থেকে জলের বোতল বার করে অতসি নিজের গলাতেই ঠেলে নিল খানিকটা। এ সময় প্রতিদিন বাড়িঘর যেমন থাকে তেমনই নির্জন। রাত দিনের কাজের মেয়েটা বোধহয় ছাদের ঘরে ঘুমোতে গেছে। অতসি এখন রোজকার মতো একা, একাই। কবেই বা একা ছিল না সে? স্বামী, সংসার, সন্তান সবকিছু থেকেও তো চিরটা কাল একদম একা সে। স্বামী যখন বেঁচে ছিল তখনও, যখন নেই তখনও। ছেলে মেয়েরাই বা কতদিন আর শুধু মায়েরই থাকে। জলের বোতল হাতে নিয়ে অতসি বাইরের ঘরে ফিরল। লম্বা সোফায় শরীর ছড়িয়ে চোখ বুজে পড়ে আছে তন্ত্রা। রোগা শরীরটা গুটিয়ে কেমন যেন ছোট হয়ে গেছে, এখনো কাঁপছে থির থির করে। অতসির নজরে পড়ল তন্ত্রার চুলগুলো প্রায় সব পেকে গেছে, মুখে দাগ পড়েছে বয়সে। ক্ষণিকের জন্য অতসি স্থির, কত বয়স হলো তন্ত্রার? অতসির চেয়ে বেশ ছোট, কম করেও বছর পাঁচেকের তো বটেই। খুব বেশি হলেও তন্ত্রা এখন 44 কি 45, এর মধ্যেই এত বুড়িয়ে গেল কি করে? কিসের অভাব, টাকা পয়সা না না সঞ্চয়? অতসি বুঝতে পারছিল না বলেই আরো রাগ বাড়ছিল তার। সঞ্চয়ের অভাবে কেন হবে? সঞ্চয়ের অভাবে যদি কারোর ক্ষয়ে যাওয়ার কথা থাকে, সেটা তো অতসিরই। অথচ অতসি এই 50-এও দিব্যি সুস্থ সবল, তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হবে। অতসি টেবিলে জলের বোতলটা রেখে আলতো ধাক্কা দিল তন্ত্রাকে। কি হলো তোমার? তন্ত্রা চোখ খুলল না, দাঁত দিয়ে নিচের ঠোঁট সজোরে চেপে ধরে আছে। শুনছ, জল এনেছি। তন্ত্রা তবু নিশ্চল। অতসির অস্বস্তি বাড়ছিল, হঠাৎ করে এই আপদ কেন চেপে বসেছে খারি। তন্ত্রাকে মোটামুটি ভুলে গিয়েছিল সে। মোটামুটি কেন, পুরোপুরি। সঞ্জয় যতদিন বেঁচেছিল সঞ্জয়ের সঙ্গে এই মহিলাও মিশেছিল অতসির প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে, প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলত অতসির অস্তিত্বকে। কি তীব্র অপমান আর যন্ত্রণায় যে কেটেছে তখনকার দিনগুলো। সংসার কাটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকত। এই বুঝি আজও সঞ্চয় ফিরল না রাতে, এই বুঝি ট্যুরে যাওয়ার নাম করে ফুর্তি করতে গেল তন্ত্রাকে নিয়ে।
তখনকার প্রতিটি দিনের কথা, প্রতিটি রাতের কথা আমৃত্যু রয়ে যাবে অতসীর বুকের গভীরে। শেষের দিকে সঞ্জয় বলতো, এখনো তুমি একটা কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন বলতো? তুমি যা চাও আমি তো সবই দিয়েছি তোমাকে, গাড়ি বাড়ি স্বাচ্ছন্দ্য আরাম, এখনো আমায় তুমি একটু শান্তিতে থাকতে দেবে না? অতসে ঝাঁঝিয়ে উঠত, এটাকে তুমি ওই কথাটা বলছো? চাই না আমার গাড়ি বাড়ি, চাই না আমার সুখ আরাম, আমি আমার সারাটা জীবন আমার ছেলে মেয়ে সব সবাইকে ছারখার করে দিয়েছো তোমরা, তুমি 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 আর ওই রাক্ষসী। সঞ্জয় চিৎকার করে উঠত, কি চাও তুমি খুলে বলো তো, তুমি কি চাও, তুমি কি চাও আমি বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো? অতসীও চাচাতো, তাই চাও, দিনের পর দিন এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। অতসীর হৃৎপিণ্ড ধকধক করে উঠল, তাই কি এত তাড়াতাড়ি চলে গেল সঞ্জয়? মাত্র 50-এ পা দিতে না দিতেই অফিস থেকে কর্মচারীরা সঞ্জয় ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যায় সঞ্জয়। সেখানেই সব শেষ। স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতসী। 15 বছরের জমাট অভিমান, তার সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। বাবলাটা সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তখন, খুকু হায়ার সেকেন্ডারি দেবে। বাবলা ঠিকমতো বাবার ব্যবসা দেখতে পারবে কিনা, খুকুটাকে আরো বড় করতে হবে, এইসব ভাবনা চিন্তায় তন্ত্রা কখন ম্লান হয়ে গেছে অতসীর জীবন থেকে, হয়তোবা সঞ্জয়ও। ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর 5 বছর পর আজ কেন চোখে জল আসছে অতসীর। সঞ্জয়ের জন্য মন কেমন করেছে, সঞ্জয় যেমনই হোক যেভাবে থাকুক, তবু ছিল তো অতসীর কাছেই ছিল, কেন এত তাড়াতাড়ি চলে গেল? কে দায়ী, কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য? অতসী নাকি নাকি ওই মহিলাই? ওর জন্যই তো সঞ্জয়। অতসী আঝলা ভরে ঠান্ডা জল নিয়ে ছুড়ে মারল তন্দ্রার মুখে চোখে। জলের ছোঁয়া পেয়ে তন্দ্রা নড়ে উঠেছে, চোখ মেলল। ঘোলাটে নীল চোখে অতসীর দিকে ফ্যাল ফ্যাল তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে চোখে ভাষা আসছে। অতসী জলের বোতল এগিয়ে দিল তার দিকে, মনে মনে বলল, অনেক নাটক হয়েছে, জল খাও, খেয়ে বিদেয় হও। তন্দ্রা উঠে বসে পুরো বোতল জল ঢেলে নিল গলায়, আঁচল তুলে ঘাড় গলা মুছল। নিঃশ্বাসের কষ্ট এখনো অল্প অল্প রয়েছে বোঝা যায়। অতসীর এক বিন্দুও মায়া এলো না মনে, তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, শরীর ঠিক হয়েছে? তন্দ্রা যেন বহু কষ্টে বসতে পারছে, থেমে থেমে দুর্বল স্বরে বলল, শরীরটা ভালো নেই, কথায় কথায় মাথা ঘোরে, বুক ধরপর। ডাক্তার বলছে শরীরে নাকি রক্ত নেই, ভিসরি অ্যানিমিয়া। অতসীর একটুও শুনতে ইচ্ছা করছিল না, জলের বোতলটা সামনে থেকে সরিয়ে সুখেসের মাথায় রেখে দিতে দিতে বলল, মিনিট 5-এক বিশ্রাম তো হয়ে গেল, আরো দরকার? তন্ত্রায় চোখে তো নিষ্ঠুরতায় ঠমকেছে, মলিন মুখে তাকিয়ে রয়েছে অতসীর দিকে, কি দেখছ? আপনাকে বোধ হয় অসুবিধে ফেললাম। তা ফেলেছ? অতসী স্পষ্ট উত্তর দিল, এখনই আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি এসে পড়বে, তুমি যদি এখন চলে যাও। তন্ত্রা ওঠার নামও করল না, নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে গেছে। আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম, খুব কষ্টে দিন কাটছে। প্রথম বাক্যটা অতসী উচ্চারণ করেছিল না একদিন,
মান অপমান শিখে তুলে লজ্জার মাথা খেয়ে এই মহিলার কাছেই বাধ্য হয়েছিল ছুটে যেতে। সেদিনও এই রকমই নীলচে চোখ উদাসতন্ত্রার। অত সে বলেছিল, বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি, তুমি একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে। কথা দাও, কথা দাও, আজ থেকে আর কোনো সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে। তন্ত্রা কথা দেয়নি, ভাষা ভাষা দু চোখ ফিরিয়ে রেখেছিল অন্যদিকে। অত সে তখন মরিয়া, সবকিছু তখন যে ভেসে যেতে বসেছে, সুখ শান্তি স্বামী সংসার ছেলে মেয়ে স্বপ্ন প্রেম সব সবকিছু। দেখো তোমার এখনো বয়স আছে, তুমি দেখতেও সুন্দরী, ইচ্ছে করলে এখনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারো। কেন মিছিমিছি একজন বিবাহিত লোকের জন্য নিজের জীবন নষ্ট করেছ তুমি? তন্দ্রা কেঁদে ফেলেছিল হু হু করে। সে কি ভয়ানক বাঁধ ভাঙা কান্না! কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, সে আর হয় না, আর হয় না। কেন কেন হয় না? আমি বলতে পারবো না, বলতে পারবো না। আপনি আপনি তাকে জিজ্ঞাসা করবেন। অত সে ঘুরে গিয়ে তন্ত্রার মুখোমুখি সোফাটায় বসল। তন্ত্রাও নিজেকে গুছিয়ে নিয়েছে। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না, বিশ্বাস করুন আমি তাকে অনেকবার বুঝিয়েছি। অত সেই খর চোখে তাকালো। পুরনো কথা থাক, কি বলতে এসেছ তাড়াতাড়ি বলে ফেলো, আমার সময় নেই। তন্ত্রার গলা ডুবে এলো। মেয়েটার বিয়ের ঠিক করেছি। অত সেই মুখ ফসকে বেরিয়ে গেল, কার মেয়ে? তন্ত্রা চোখ সরিয়ে নিল অতসীর চোখ থেকে। আমার মেয়ে? ও ভালো ভালো তো, কত বড় হয়েছে সে? বলতে বলতে অতসী নিজেই মনে মনে হিসেব করে নিচ্ছিল, পনেরো আর পাঁচ কুড়ি, না না তার একটু কমই, বছর ১৯ হয়েছে এখন। তন্ত্রা বলল, ছেলেটা ভালো, একটা প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার, বৈশাখেই দিন স্থির হয়েছে। বেশ তো, অনেক খরচা, কিছুই জোগাড় করতে পারছি না। আপনি যদি এতক্ষণে তন্ত্রার আসার কারণ জলের মতো পরিষ্কার। অতসী ছপ করে উঠে দাঁড়ালো। আমি কি করতে পারি? তন্ত্রা উঠতে গিয়েও বসে পড়েছে। জানি আপনি আমাকে খুবই নির্লজ্জ ভাবছেন, ভিখিরি ভাবছেন, আমার সত্যি আর কোনো উপায় নেই। কেন, তুমি এখন আর চাকরি করছো না? না, সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম, মেয়ে হওয়ার পরপরই, ওই জোর করে ছাড়িয়ে দিয়েছিল। হো হো, তাই নাকি? নিজেরই তখন সমাজে মুখ দেখাবার উপায় ছিল না। সে আপনি যা খুশি ভাবতে পারেন। তন্দ্রা কপালে হাত রাখল, মুখের উপর উড়ে আসা চুলগুলোকে সরাচ্ছে। ও অবশ্য যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাব রাখেনি, তা তার মধ্যে তো বেশ গুছিয়ে নিয়েছিলে। অতসীর গলায় শ্লেষ ফুটল। তন্দ্রা গায়ে মাখল না ব্যঙ্গটাকে, বিড়বিড় করে বলছে, তা যদি পারতাম, সে চলে যাওয়ার পর কিভাবে যে কেটেছে পাঁচটা বছর, কি করে যে বড় করেছি মেয়েটাকে। বারবার তন্ত্রার মুখে সঞ্জয় সম্পর্কে ও সে সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতসী। বিরক্ত মুখে কথা ঘোরাতে চাইল, কত টাকা দরকার? তন্ত্রাও ফিরল কাজের কথায়, হয়তোবা অতসীর প্রশ্নে উৎসাহিত হলো একটু। সে তো অনেক, গয়নাগাটি
কিছুই নেই, অন্তত 1050 শেক যদি দেন। মুন্নিরও তো তার বাবার সম্পত্তিতে কিছু অধিকার আছে। তন্দ্রার শেষ কথাটা শেল হয়ে বিঁধেছে বুকে, অতসী টান টান হল। তুমি কি অধিকার ফলাতে এসেছো? কথাটা বলে ফেলে তন্দ্রাও বোধহয় বুঝেছে বলা ঠিক হয়নি, আরো বিনীত ভাব তাই এনেছে গলায়। না না, আমি আমি আপনার কাছেই এসেছি, আমি যদি না দিই। তন্দ্রা চুপ। অতসীর মনে হলো তন্দ্রা নতুন করে শান দিচ্ছে তার অস্ত্রগুলোতে। আজ যদি অতসী মুখের উপর না বলে দেয় কি করতে পারে তন্দ্রা? মামলা করে রক্ষিতার সন্তান সম্পত্তির ভাগ চাইবে, ঢিটি ফেলে দেবে চারিদিকে, বাবলা খুকু জেনে যাবে তাদের বাবার কীর্তিকলাপের কথা। অতসী ভিতরে ভিতরে শিউরে উঠছিল, গোপন লজ্জা চিরকাল নিজের কাছেও লুকিয়ে রাখার চেষ্টা করেছে সে। 15 বছর ধরে যা কিছু কান্না, যত রাগারাগি, মান অভিমান সবই ছিল শুধু সঞ্জয়ের সঙ্গেই। বাইরের কেউ যদি কোথাও থেকে জেনে থাকে তো জেনেছে অতসী কারোর কাছে নালিশ নিয়ে যায়নি, আত্মীয় স্বজনের কাছেও যায়নি, বন্ধু বান্ধবের কাছেও না, বাবলা খুকুকে পর্যন্ত জানতে দেয়নি কিছুই। ওরা শুধু সর্বসময় বাবা মার ঝগড়াঝাটি দেখেছে, ঝগড়ার কারণ জানেনি। অতসীও চায়নি বাবলা খুকু কখনো অশ্রদ্ধার চোখে দেখুক তাদের বাবাকে। আর আজ যদি তন্ত্রা অবশ্য সে ধরনের প্রসঙ্গ আনল না, হয়তো দাবি জানানোর মতো তেমন জুত পাচ্ছে না শরীরে। খানিকক্ষণ নীরব থেকে বলল, সেটা আপনার বিবেচনা। বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে, খুকুরা এসে গেল নাকি? অতসী দ্রুত এগিয়ে গেল বাইরের খোলা দরজার দিকে। খুকুদের নয়, অন্য কারোর গাড়ি, কাকে যেন নামিয়ে দিয়েই ফিরে যাচ্ছে। ধুধু রোদ্দুরে গাড়িটা মিলিয়ে যাওয়ার পরও অতসী তাকিয়ে রইল প্রখর রোদের দিকে। সূর্যের প্রচণ্ড উত্তাপে চৈত্রের দুপুর বড় তপ্ত এখন, এই সময় যখন তখন কালবৈশাখী আসে। হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায় দস্তিক, ঝড় এসে উলট পালট করে দেয় পৃথিবীটাকে। অতসী অস্থির পায়ে ফিরল তন্দ্রার কাছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, বলুন। তুমি কি শুধুই আমার বিচার বিবেচনা জানতে এসেছ, নাকি আইনের হুমকি দিতে এসেছ? বেশ কিছুক্ষণ ঠান্ডা ছায়ায় বসে অনেকটা ধাতস্থ হয়েছে তন্দ্রা। অনেকক্ষণ পর হাসলো আলগাভাবে, আলগা কিন্তু ধারালো খুব। চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা তার এখনো আগের মতোই, হাসি বা কান্নার চেহারা বোধহয় বদলায় না কখনোই। সব বয়সে সর্ব অবস্থায় হাসি কান্নার রূপ একই রকম। তন্ত্রার হাসি মাখা যে ছবিটা অতসীর কাছে এখনো আছে, সেই হাসির সঙ্গে এ হাসির তেমন তফাত নেই। ছবিটাকে আচমকাই একদিন সঞ্জয় জামার পকেটে আবিষ্কার করেছিল অতসী। মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহকে পাত্তা দেয়নি তেমন ভাবে। 10 বছরের বিবাহিত জীবন একদিনের ঝড়েই ওভাবে তছনছ হয়ে যাবে কে জানত। খুকুটা তখনও স্কুলে যাওয়াই শুরু করেনি, বাবলা 7 কি 8। সঞ্জয় অফিস থেকে ফিরতে ফিরতে সোজা মনেই অতসী তাকে প্রশ্ন করেছিল, এ ছবিটা কার গো? সঙ্গে সঙ্গে সঞ্জয় চমকে উঠেছে, তুমি ও ছবি কোথায় পেলে? সেই মুহূর্তে সঞ্জয়ের মুখ চোখে সঞ্জয় স্বরে এমন কিছু একটা ছিল যাতে অতসীও চমকেছে। চোখেতে ছবিটাকে লুকিয়ে ফেলেছে পিছনে, তোমার শার্টের পকেটে ছিল। সঞ্জয় ভুরু চড়, তুমি আমার জামা প্যান্ট খাটো নাকি আজকাল?
অত সে হতবাক, ঘাটতে যাব কেন, কাচার জন্য বার করেছিলাম, ছবিটা আমায় দাও। আগে বলো কে মেয়েটা? আমাদের অফিসে কাজে ঢুকেছে, তার ছবি তোমার পকেটে এলো কি করে? আমাকে কি তুমি জেরা করছো? না, জানতে চাইছি। আমি রেখেছি। সঞ্জয় চিরকালই এরকম স্পষ্টবাদী, নিজের গোপন অপরাধগুলোকেও চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধা করেনি। আজকাল মাঝে মাঝে অতসের মনে হয়, অত সত্যবাদী সঞ্জয় না হলেও পারত, অতসী তাহলে বহু যন্ত্রণা থেকে মুক্তি পেত। জীবনে বোধহয় কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা রয়ে যাওয়াই ভালো। অতসী সোজাসুজি তাকালো তন্ত্রার দিকে। খুকুরা এসে পড়ার আগে তন্ত্রার সঙ্গে একটা বোঝাপড়া করতে চায়। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না। তন্ত্রার হাসি মুছল। কি বলি বলুন তো, যা সত্যি তাই বলবে। সত্যিকে কি মেনে নিতে পারবেন আপনি? কি বলতে চাও খোলাখুলি বলো। আড়ষ্টভাবে সোফায় হেলান দিল তন্ত্রা, মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টানল বুকে। যদি বলি আপনার কাছে আমি দুটোই চাই, বিবেচনা আর আইনের বিচার দুটোই, কি হিসেবে? হিসেব বুঝি না, যা মনে এলো বললাম। হয়তো আপনি যেমন বাবলা কুকুর মা, আমিও তেমনি মুন্নির মা, সেই হিসেবেই। অতসী ধৈর্য হারালো, বেশ জোরেই বলে উঠেছে, না, বাবলা কুকুর নাম তুমি মুন্নির সঙ্গে উচ্চারণ করবে না, বাবলা কুকুর আর মুন্নি এক নয়। তন্ত্রা একটুও উত্তেজিত হল না। দেখলেন তো, আপনি সত্যিটাকে মেনে নিতে পারলেন না। বলতে বলতে চোখ বুঝেছে, আপন মনে বলে চলেছে, কিন্তু অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায়, কিংবা ভুল করেও হয়ে যায় অনেক কিছু। কখনো কখনো পরিস্থিতির উপর কারোর কোনো হাত থাকে না। বলতে বলতে আরো গলা নামিয়েছে, একদিন আপনাকে বলেছিলাম আমার উপায় ছিল না। সত্যি তো উপায় ছিল না। মাটি কি ইচ্ছে করলেই তার ফসল উপড়ে ফেলে দিতে পারে? আপনি কি পারতেন? আপনিও তো বাবলা খুকুর মুখের দিকে তাকিয়ে। আমার কথা এখানে আসে না, অতসী তর্ক করে উঠল। আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম, আমার একটা সামাজিক পরিচয় ছিল। হ্যাঁ, ওইটুকুই যা তফাত ছিল আপনার সঙ্গে আমার। কথা নয়, কথার ভিতর দিয়ে আস্তে আস্তে যেন ঘরে ডুবে যাচ্ছে তন্ত্রা। আপনাকে ছেড়ে সে আমার কাছে চলে আসেনি, আমাকে ছেড়েও আপনার কাছে ফেরেনি। কেন ফেরেনি কখনো ভেবে দেখেছেন কি? কেন আপনার পাশে শুয়েও সে আমার কথা ভেবেছে, আবার আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায়? অতসী থমকেছে এতক্ষণে। একই হেয়ালি তন্ত্রার। তন্ত্রা থামছে না, যেন নিজের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে চলেছে, কারণ তার চোখে আমি আপনি সমানই ছিলাম। আমি না হয় অন্য কেউ হতে পারত, কিংবা আপনি না হয় আর কেউ। একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আর আমার আলাদা পরিচয় আছে কি? তন্ত্রার কথাগুলো ভেসে যাচ্ছে, ফাঁসতে ফাঁসতে ছড়িয়ে গেল গোটা ঘরে। আপনি না হয়ে অন্য কেউ তো হতে পারত, আমি না হয়ে আর কেউ। ঠিকই তো,
অত সেই নিজেও জানে না কখন অন্য মনস্ক ভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে, কখন চলে গেছে খোলা জানলার ধারে। অত সেই কে ছিল সঞ্জয়? তন্ত্রাই বা কে? এক অর্থে দুজনেই তো পৃথক পৃথক দুটো পরগাছা মাত্র। সঞ্জয়েরই অর্থে লালিত, সঞ্জয়েরই তৃষ্ণায় চারিত। অত সেই জানলায় দাঁড়িয়ে ফিসফিস করে উঠল, আর বলো না, আর বলো না, বলো না, এবার থামো থামো। বলতে বলতে মুখ ঘুরিয়েছে, চড়া রোদ্দুর থেকে অন্ধকারে তাকাতেই সব ঝাপসা। অত সে নিজের হাতে সাজানো ঘর সংসার আসবাবপত্র সব সব কিছু ঝাপসা আধারে শুধু দেখা যাচ্ছে তন্ত্রার মুখ। তন্ত্রার মুখ? না না, ওটা তো অতসীর মুখ। অতসী বুঝতে পারছিল না, পায়ে পায়ে আবারও কখন ফিরে এসেছে তন্ত্রার কাছে, তন্ত্রার হাতে হাত রেখেছে। আমার খুব খুব কষ্ট হয় জানো, আমারও, আমার মাঝে মাঝে বড় কাঁদতে ইচ্ছে করে, আমারও। বলতে বলতে কাঁদছে দুজনে, বুক ভাঙা কান্না। 5 বছর পর এই প্রথম, সঞ্জয় মৃত্যুর পর এই প্রথম। এইভাবেই দুই নারী অন্দরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে, কখন খুকু আর খুকুর শাশুড়ি এসে দাঁড়িয়েছে খোলা দরজায়, কেউ খেয়াল করেনি। কখন যে দুপুর গড়িয়ে গেছে তাও খেয়াল করেনি কেউ। বেলার মনে বেলা ফুরিয়ে যাচ্ছিল তাদের। নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্প দুই নারী। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন গল্প শুনতে বেল আইকনটিও প্রেস করবেন। খুব ভালো থাকবেন, চলি।